দর্শক, আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে চারটি দোয়া শিখাবো, যে চারটি দোয়া বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো রমজান মাসে আমাদেরকে বেশি বেশি করে পাঠ করতে বলেছেন। হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের পূর্বে শাবান মাসে সর্বশেষ খুতবায় বলেছেন, তোমরা চারটি কাজ করবে। দুটি কাজ এমন যেগুলো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করবে, আর দুটি কাজ এমন যেগুলো নিজেদের জন্য করবে, যেগুলো না করে তোমাদের কোনো উপায় নেই। প্রিয় দর্শক মণ্ডলী, আসুন তাহলে জেনে নিই চারটি কাজ কি কি। এক নম্বর হচ্ছে, যে কাজটি বিশ্বনবী বলেছেন তা হচ্ছে তোমরা সর্বদা বেশি বেশি করে কালেমায়ে তাইয়েবা পাঠ করবে। কালেমায়ে তাইয়েবা পাঠ করতে বলেছেন, এটা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। সর্বদা যখন আমরা সময় পাব তখনই আমরা কালেমায়ে তাইয়েবা পাঠ করব। এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম নির্দেশ। রোজা রেখে একবার ভাবুন, রাসূলের এই নির্দেশ যদি আপনি পালন করেন, আপনার কলব থেকে যদি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি আত্মিকভাবে সারা দিন যে রোজা রাখছেন, উপোস করছেন, আপনার ক্ষুধার্ত শরীরটাকে খাবার দিচ্ছেন না, নিজেকে সংযমের মাধ্যমে খাবার থেকে দূরে রাখলেন, কার জন্য রাখলেন? সেই আল্লাহর জন্য রাখলেন। আর বারবার আপনি এই স্বীকৃতি দিচ্ছেন যে হে আল্লাহ, পৃথিবীতে কোনো প্রভু নেই, কোনো ইলাহ নেই, ইবাদতের উপযুক্ত মাথা নত করার মতো কোনো রব নেই, একমাত্র আপনি ব্যতীত, লা ইলাহা কোনো ইলাহ নেই, ইল্লাল্লাহ আল্লাহ ব্যতীত। প্রিয় দর্শক, কল্প থেকে এই ইমানের বীজ বপনকারী সর্বশ্রেষ্ঠ কালেমা কালেমায়ে তাইয়েবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমাটি বেশি বেশি পড়ার জন্য নির্দেশ দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দ্বিতীয় নম্বর আমলটি হচ্ছে, তোমরা ইস্তেগফার করবে। প্রিয় দর্শক, আমরা গতকালকের ভিডিওতে বলেছিলাম যে ইস্তেগফারের কথা। ইস্তেগফারের সবচেয়ে সংক্ষিপ্ত দোয়াটি হচ্ছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, হে আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাই। আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করা, বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র রমজান মাসে অসংখ্য বান্দাকে ক্ষমা করে দেন। প্রিয় দর্শক, যত বড় গুনাহগার হই না কেন, যত বড় গুনাহ আমার দ্বারা হোক না কেন, যত বড় জুলুমের কাজ আমার দ্বারা সম্পন্ন হোক না কেন, রব্বুল আলামিনের ক্ষমার ভাণ্ডারে যেন জোয়ার উঠে যায় এই পুরো রমজান জুড়ে। যত বেশি ইস্তেগফার তত বেশি ক্ষমা। রব্বুল আলামিন ক্ষমাকে ভালোবাসেন, আর এই রমজান মাসে যেন রব্বুল আলামিনের ক্ষমার ভাণ্ডারে জোয়ার উঠে যায়, আল্লাহর দয়া ও মেহরবানি আরও বেড়ে যায়। তাই প্রিয় দর্শক, আমরা বেশি বেশি ইস্তেগফার করব। তাহলে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দুটি কাজ, এক নম্বর হলো সর্বদা বেশি বেশি কালেমায়ে তাইয়েবা পাঠ করব, এবং দ্বিতীয় নম্বর হচ্ছে আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করে ইস্তেগফার করব। প্রিয় দর্শক, এবার আসুন আর যে দুটি কাজ বাকি ছিল সেগুলো আমাদের নিজেদের জন্য, যেগুলো ছাড়া আমাদের কোনো উপায় নেই, আসুন সেগুলো জেনে নিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর দুটি কাজ হচ্ছে, এক নম্বরটি হলো তোমরা আল্লাহর কাছে জান্নাত চাইবে, বেশি বেশি করে বেশি থেকে বেশি আল্লাহর কাছে জান্নাত চাইতে থাকবে। প্রিয় দর্শক, অন্যান্য মাসে যেমন আপনি আল্লাহর কাছে জাহান্নামের আগুন থেকে মুক্তি চাইবেন এবং জান্নাতে প্রবেশের জন্য রব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করবেন, এ মাসে সবচেয়ে বেশি আপনি শুধুমাত্র জান্নাতের জন্য আল্লাহর কাছে সাহায্য চাইবেন। এর মূল কারণ হচ্ছে আপনি আল্লাহ রব্বুল আলামিনের জন্য উপোস থাকছেন, আল্লাহ রব্বুল আলামিনের জন্য খাদ্য দেখেও আপনি নিজেকে সংবরণ করছেন, আল্লাহর জন্য আপনার মুখে দুর্গন্ধ সৃষ্টি হওয়ার পরেও মুখে পানি দিচ্ছেন না, এই যে আল্লাহর জন্য ত্যাগ, আপনি আল্লাহর ভালোবাসায় এই সকল কাজ করছেন, এবং রব্বুল আলামিনের দরবারে আপনি যদি তখন জান্নাত চাইতে থাকেন তখন আল্লাহ আপনার জন্য জান্নাত নির্ধারিত করে ফেলবেন, কারণ আপনি তো আল্লাহর জন্য অনেক বড় ত্যাগ করেই চলছেন। তাই বেশি বেশি আমরা বলবো, হে আল্লাহ তুমি আমাকে জান্নাত দান করো। এবং দ্বিতীয় নাম্বারটি বা সর্বশ্রেষ্ঠটি হচ্ছে, তোমরা আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি চাইবে, আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানাহ চাইবে, জাহান্নামের শাস্তি থেকে আল্লাহর কাছে পানাহ চাইবে। তাহলে প্রথম দুটি কাজ হচ্ছে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, একটি হচ্ছে কালেমা, সর্বদাই কালেমায়ে তাইয়েবা বেশি বেশি পাঠ করতে হবে, আরেকটি হচ্ছে আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাইতে হবে, ইস্তেগফার করতে হবে, আর সর্বশেষ আমাদের নিজেদের জন্য যে দোয়াটি করতে বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেটি হচ্ছে এক আল্লাহর কাছে বেশি বেশি জান্নাত চাইতে হবে, এবং আরেকটি হচ্ছে জাহান্নাম থেকে আল্লাহ তাআলার কাছে মুক্তি চাইতে হবে বা পানাহ চাইতে হবে। আমরা অবশ্যই অবশ্যই বিষয়টি বারবার মাথায় রাখবো, সবসময় আমরা জান্নাত চাইব, জাহান্নাম থেকে মুক্তি চাইব। আর এর জন্য পবিত্র কোরআনে দেওয়া সর্বশ্রেষ্ঠ দোয়াটি হচ্ছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার,
হে আল্লাহ আপনি আমাকে দুনিয়াতে কল্যাণ দান করুন, আখিরাতেও কল্যাণ দান করুন এবং জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করুন। প্রিয় দর্শক, এক দোয়ার ভিতরে আপনি সবকিছু চাইলেন, দুনিয়ার শান্তি চাইলেন, আখিরাতে জান্নাত চাইলেন, আবার জাহান্নামের আগুন থেকে মুক্তিও চাইলেন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আসুন আমরা এই দোয়াটি বেশি বেশি এই পুরো রমজান মাস জুড়ে করতে থাকব। আমরা জেনে নেই দোয়াগুলো আরবিতে যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করছেন, সেটা হচ্ছে প্রথমত কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা চলতে ফিরতে বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, মাঝে মাঝে বলবো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার আসুন দুই নম্বর আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যে কাজটি করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতে বলেছেন, সেটি হচ্ছে ইস্তেগফার করা। প্রিয় দর্শক, ইস্তেগফারের মধ্যে সর্বশ্রেষ্ঠ যে ইস্তেগফার আছে সেটি আজকে আমি আপনাদের শেখাবো। আবু দাউদ এবং তিরমিজি শরীফের মধ্যে একটি ইস্তেগফার বর্ণিত রয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি যুদ্ধ থেকে পলায়ন করে, আমরা জানি যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কবিরা গুনাহ হচ্ছে যুদ্ধ থেকে পলায়ন করা, অর্থাৎ এরকম ভয়াবহ কবিরা গুনার মধ্যেও যদি সে জড়িত থাকে তাহলে ইস্তেগফার পাঠ করলেও আল্লাহ রাব্বুল আলামিন সকল কবিরা গুনাহ ক্ষমা করে দিবেন। তাহলে আসুন সেই ইস্তেগফারটি আমরা জেনে নিই, সেটি হচ্ছে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহ। প্রিয় দর্শক মণ্ডলী, তিন নম্বর যে কাজটি সেটি হচ্ছে আল্লাহর কাছে জান্নাত চাইতে হবে। কিভাবে চাইতে পারি? আমরা পড়বো আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, অথবা এটা পড়তে পারে আল্লাহুম্মা ইন্না আসআলুকা জান্নাহ। প্রিয় দর্শক, চার নম্বর হচ্ছে আমরা জাহান্নাম থেকে কিভাবে মুক্তি চাইব, সেটা এইভাবে পড়তে পারে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নার, এইভাবে পড়তে পারে আল্লাহুম্মা ইন্না আউযু বিকা মিনান নার। প্রিয় দর্শক, এই চারটি দোয়া শিখে আমরা বিশেষ করে রমজান মাসে বেশি বেশি পাঠ করার চেষ্টা করব, আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পুরো রমজান যদি আমরা এই আমলের মাধ্যমে শেষ করতে পারি, এই রমজানটি হবে আমার জীবনের সবচেয়ে সাফল্যমণ্ডিত রমজান। এই রমজান থেকে আমি দুনিয়াতে কৃতকর্মের পাপ থেকে ক্ষমা প্রাপ্তি এবং পরকালে জান্নাত নিশ্চিত করার যে রাস্তা সেটির উপরে সুপ্রতিষ্ঠিত হয়ে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ